السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا أقسموا ليصرمنها مصبحين অলাইয়াস্তাসনুন। সমস্ত প্রশংসা স্তব স্তুতি গুণগান গণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে যিনি আমাদেরকে আসরের সালাত জামাত সহকারে আদায় করার তৌফিক দান করেছেন, আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করতে বলি আলহামদুলিল্লাহ। মহতরম উপস্থিতি, আমি জুমার পরে ঘোষণা করেছিলাম যে জাকাত সম্পর্কিত কিছু বিষয়ে খুব সংক্ষেপে আমরা আমাদের এলাকা ভিত্তিক দুই একটি কথা আমি বলব ইনশাআল্লাহ। সর্বপ্রথম পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনার বর্ণনা দিয়ে স্পষ্ট করেছেন, ইতিপূর্বে একটা জমানায় একজন নেক ব্যক্তি ছিলেন, তিনি তার বাগানের যে ফল উৎপাদিত হতো সেই ফলগুলোকে তিন ভাগে ভাগ করতেন। তার মধ্যে দুই ভাগ তিনি বিলি বণ্টন করে দিতেন এবং এক ভাগ ফল তিনি নিজের জন্য রাখতেন। তার যখন মৃত্যু হয়ে গেল, তার সন্তানেরা নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনা করলেন যে আমার আব্বু কতই না বোকা ছিলেন, যে যদি আমাদের জন্য বেশিরভাগটা রাখতেন তাহলে আজকে আমরা কতই না ধনী হয়ে যেতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই খারাপ চিন্তাভাবনাকে আজাবের মাধ্যমে নষ্ট করে দিয়েছিলেন এবং পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কীভাবে ফিরে এসেছিলেন তার বিস্তারিত বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা নূনের মতো সূরা কালামের মতো বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এই মর্মে আয়াত এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্না, আমি যেমন বাগানওয়ালাদেরকে পরীক্ষা করেছিলাম ঠিক তেমনিভাবে এই মক্কা আলুদেরকে পরীক্ষা করবেন। মানে মক্কাবাসীদের পরীক্ষার কথাই বাগানের ব্যক্তিদের পরীক্ষার সঙ্গে তুলনা করলেন। তারা যখন পিতার মৃত্যুর পরে সেই মাল ধন সম্পদগুলো নিজেরা ভোগ করবে বলে চিন্তাভাবনা করলো, কিন্তু ওয়ালাই ইয়াস্তাসনুন, তারা আল্লাহর উপরে ভরসা করলো না, তারা ইনশাআল্লাহ বলল না। ফাতাফা আলাইহা তোয়াইফুম মির রব্বিকা ওয়াহুম নাঈমুন, নিজেদের মধ্যে ওই চিন্তাভাবনা তৈরি হলো যে কাল সকাল হওয়ার আগে আমরা বাগানের ফল কেটে নিয়ে আসবো, গরিবরা বুঝতে পারবে না, মিসকিনরা বুঝতে পারবে না, যারা এতদিন ধরে আমার আব্বার কাছ থেকে এই মাল ধন সম্পদ নিয়ে তারাও অনেকটা ভোগ করতো তারা কেউই বুঝতে পারবে না, সকাল সকাল গিয়ে অন্ধকারে অন্ধকারে কেটে নেব, বিক্রি করে দেব, আমরা আমাদের মাল ধন সম্পদ বৃদ্ধি করব। এই নোংরা চিন্তাভাবনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ফাতাফা আলাইহা তোয়াইফুম মির রব্বিকা ওয়াহুম নাঈমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, ফেরেশতারা সেই বাগানের উপরে তওয়াফ করলেন। তওয়াফ করা, আগের দিনে এখন তো অনেকটা জায়গা বিস্তৃত হওয়ার কারণে আমরা শুনতে পাই না যে পায়ের তলে পড়ে কোনো মানুষ মারা গিয়েছে। তাফা ইয়াতুবু মানে ডোলে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে একদল ফেরেশতা পাঠিয়ে দিলেন এবং বাগানের উপর ফেরেশতা তওয়াফ করলেন, বাগানটাকে পা দিয়ে ডোলে দিলেন। এই অবস্থায় তারা কিন্তু ঘুমাচ্ছিল, কারা সেই নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনাকারী সেই ছেলেরা কিন্তু ঘুমাচ্ছিলেন। ফাআজবাহাত কাসারিম, সকাল সকাল যখন হয়ে গেল তারা নিজেদের মধ্যে বলল আরে চলো বাগানের ফল কাটবে না, ফাতানাদাও মুজবিহীন, নাদা ইউনাদি মানে ডাকা, তারা একে অপরকে ডাকতে লাগলো সকালবেলা, আনিকদু চলো আলা হারসিকুম ক্ষেতের দিকে, ইনকুন্তুম সারিমিন, ফল কি কাটবে না, ফান্তালাকু,
তারা চলা শুরু করলেন, চললেন। অহমিয়া তাকাফাতুন, এই সময় তারা ভয়ে ভয়ে চলছিলেন, পা টিপে টিপে হাঁটছিল, এই মর্মে যাতে করে গরিব মানুষেরা জানতে না পারে, মিসকিনরা জানতে না পারে। ফালাম্মা রাউহা কালু ইন্না লাযাল্লুন, কিন্তু তারা পা টিপে টিপে যখন ক্ষেতের দিকে, ক্ষেতের কাছাকাছি পৌঁছে গেল, এমত অবস্থায় তারা নিজেদের মধ্যে বলা শুরু করলো, হয়তো বা রাস্তা ভুলে গিয়েছে, আমরা তো ক্ষেত পাচ্ছি না, আমাদের বাগান তো দেখতে পাচ্ছি না, হয়তো আমরা রাস্তা ভুলে অন্য কোনো রাস্তা ধরে ফেলেছি। বাল নাহনু মাহরুমুন, প্রকৃত অর্থে তারা রাস্তা ভোলেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাহরুম করে দিয়েছিলেন। তারপরে কি হলো, তাদের মধ্যে কোনো এক ভাই বলতে শুরু করলো, ফাআকবালা বাযহুম মালা কালু, তাদের মধ্যে এক ভাই বলতে লাগলো যে আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বর্ণনা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে তোমরা এমন চিন্তা ভাবনা কেন করছো? তারপরে নিজেরা একে অপরকে দোষারোপ করতে লাগলো, যেটাই হয় স্বাভাবিকভাবে দেখি, অন্যায় যখন দুই তিনজন একসঙ্গে ধরা পড়ে যায় তখন কি হয়, ফাআকবালা বাযহুম মালা বাযিয়া তালাউমুন, বলতে লাগলো তোমার জন্য এটা হয়েছে, আর ও বলতে লাগলো তোমাদের জন্য এটা হয়েছে, তারা নিজেদের মধ্যে ঝগড়া করা শুরু করলো। নিজেদের ভুল বুঝতে পেরে তারা বলল, সুবহানা রব্বিনা, আমাদের প্রভু পবিত্র, ইন্না কুন্না জালিমিন, আমরাই জালেম, আমরা ভুল করেছি এমন চিন্তা ভাবনা করে। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বললেন, কালু, তারা বললেন, ইয়া ওয়াইলানা, ইন্না কুন্না তাগিন, কি হালাকাতি, কি বরবাদি, আমরা বাড়াবাড়ি করে ফেলেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা কর। আল্লাহ সুবহানাহু তাআলা তারপর আবার একটা বিস্তারিত বর্ণনা দিয়েছেন, আমি সেদিকে যেতে চাইছি না, ব্যাস এতটুকু বলা, গরিব এবং মিসকিনের হক ফাঁকি দিয়ে তারা নিজেদের মাল ধন সম্পদ বাড়ানোর চেষ্টা করার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের এই বাগানের বাগানটাকে পুরো ক্ষতি মানে বরবাদ করে দিয়েছিলেন। তারপরে কিন্তু তারা সেখান থেকে ফিরে আসতে আশাটাই হয়েছিল, কিন্তু সেই বাগান কিন্তু আর ফিরে পায়নি। বিনীতভাবে যে বিষয়টি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাইছি সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একটা নির্দিষ্ট ফর্মুলা দেওয়া, একটা ইবাদত নির্দিষ্ট করা, তার নাম হলো যাকাত। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু তাআলা একাধিক জায়গায় বর্ণনা দিয়েছেন, ওয়া আকিমুস সালা ওয়া আতুজ যাকা ওয়া কাউমার রাকিন, সালাত আদায় করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। যদি সিয়ামের অধ্যায় আমি দেখি, এই সিয়ামের অধ্যায়ের আগে আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু যাকাতের অধ্যায় রচনা করেছে। যদি ইসলামের মূল যে ভিত, মূল যে ফাউন্ডেশন, মূল যে স্তম্ভ, সেদিকেও লক্ষ্য করি, এ ব্যাপারে ইবনে উমারের হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি, তার মধ্যে প্রথম নম্বর হলো এটা সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহা রাসূলু, সঙ্গে এটাও সাক্ষী প্রদান করা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা, ওয়া ইকামিস সালাহ, দ্বিতীয় নম্বর হলো সালাত আদায় করা, ওয়া ইতাইয যাকাত, তৃতীয় নম্বর হলো যাকাত প্রদান করা, ওয়াল হাজ, চতুর্থ নম্বর হলো হজ করা, কোন হাদিসে এসেছে সিয়ামের, সিয়াম পালন করা, রমাজান মাসে সিয়াম পালন করা। তাহলে রমাজান মাসের সিয়ামটাকে আমি চতুর্থ স্তম্ভে রাখতে পারি বা পঞ্চম স্তম্ভে রাখতে পারি, কিন্তু তৃতীয় স্তম্ভে কিন্তু আমার যে নির্দেশনা রয়েছে সেটা হলো যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুজু, নাও, আদায় করো, গরিবদের মধ্যে বিতরণ করো, ধনীদের মধ্য থেকে একটা মাল আদায় করে সেটা গরিবদের মধ্যে বিতরণ করো। ধনীদের মধ্য থেকে যে মাল অবশিষ্ট মালটা নেওয়া হবে সেটা তাদের হক নয়, সেটা গরিবের হক। আল্লাহ সুবহানাহু তাআলা এই ব্যাপারে কঠোরভাবে নির্দেশনা প্রদান করেছেন, কোন একটা মাল, যে মালটা আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে দিয়েছেন, সেই মাল যখন আমি নিসাবে পৌঁছে যাব তখন আমার নির্দেশনা প্রদান করা হয়েছে, তোমার ওই মাল হাওলানে হাওল, এক বছর অতিবাহিত হওয়ার পর সেই মালের এক অংশ বাহির করে তুমি তোমার গরিবের মধ্যে বিলি বণ্টন কর। এই যে বাহির করব আমার মালকে পবিত্র করার জন্য এক অংশ, সেই এক অংশ মালটার নাম হলো যাকাত। যাকাত
এর শাব্দিক অর্থ যদি বলি তাহলে পবিত্রতা মানে আসে, আর অন্য শব্দে এর মানে ব্যবহার করা হয়েছে পুড়িয়ে দেওয়া, মানে নিজের পাপগুলোকে মোচন করা, পুড়িয়ে ফেলা, নিজেকে শুদ্ধ করা। এটা আরবি শব্দে সাদাকাও ব্যবহার করা হয়েছে। সাদাকা সিদ্দকুন শব্দ থেকে এসেছে। এ ব্যাপারে ওলামা কেরামরা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশকৃত বিধানকে ইমানের সহিত মান্যতা দিয়ে পালন করা, তার নাম হলো সাদাকা। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে স্পষ্ট বর্ণনা দিয়ে বলছেন, এবং সেটা কোথায় বন্টন করা হবে সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এখন আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে বলতে চাইছি, জাকাত না দেওয়ার ভয়াবহতা, জাকাত না দিলে কি হয়, কতটা জাকাত দেব সেটা পরের কথা, ইনশাআল্লাহুল আজিজ তার বর্ণনা আমরা আমাদের পরিবেশের দিকে লক্ষ্য করে ইনশাআল্লাহুল আজিজ আমি বলার চেষ্টা করব। আগে শুনে নিই যে জাকাত না দিলে কি হবে। যদি জাকাত না দিই তাহলে সমস্ত মাল ধন সম্পদগুলোকে কিয়ামতের দিন আমার উপরে চাপিয়ে দেওয়া হবে, সেই মাল ধন সম্পদ আমাকে বহন করে নিয়ে যেতে হবে সেই কিয়ামতের কঠিন দিনে, যেদিনটা অতীব ভয়াবহ দিন। আর যেদিনটার মিকদার সেটা আপনি ধরে নিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিন আলফ সানা, 50,000 বছর সমান একটা দিন। সেই দিনটায় আমার অবশিষ্ট মাল যেটা আমি গরিবের হক মেরে রেখেছিলাম সেই মালটাকে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কথার কথা হতে পারে, আমি জমির ব্যবসা করি, প্রমোটার, এমনিভাবে যে জমি আমার রয়েছে তার জাকাত দেওয়া লাগবে না, কিন্তু আমি জমি ক্রয় করি, বিক্রয় করি, এমন জমির সংখ্যা যদি আমি টাকাতে হিসাব করি তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। তাহলে এই প্রমোটারের ব্যবসা যখন আমি করব তখন তার থেকে জাকাত দিতে হবে। আমি যদি জাকাত প্রদান না করি তাহলে এই জমিনগুলোকে আমার উপরে কিয়ামতের দিন চাপিয়ে দেওয়া হবে, আমি তো বহন করতে পারবো না। কোন রকম হয়তো বা বহন করার প্রচেষ্টা করলাম, বা বহন করার জন্য চাপিয়েই যখন দেওয়া হলো, এতদূর যদি সম্ভব হতো তাও একটু দেখতাম, লজ্জায় মাথা নিচু করে একটু চেষ্টা করে দেখতাম, না হয় দেখি সাজা তো হয়েছে হয়েছে, এখন আমি কি করতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানেই শেষ হবে না, ওই মাল ওর পিঠে বহনকৃত মাল সেদিন আওয়াজ করে বলবে, আনা মালুকা আলা কানজুকা, আমি তো তোমার সেই মাল যেটা তুমি আত্মসাত করেছিলে, আমি তো তোমার সেই অর্থ যেটা তুমি গোপনভাবে রেখে দিয়েছিলে, গরিবের মাল থেকে হক মেরে তুমি রেখে দিয়েছিলে। কত লজ্জার বিষয় একটু চিন্তা করুন, আমার সেই মালটি, বাড়তি যে মালটি, সেই মালটি সেদিন আওয়াজ দিয়ে বলবে আনা মালুকা আনা কানজুকা, আরে এই যে বহন করে নিয়ে যাচ্ছে এটা কে জানো, আমি আমি হলাম সেই ভাকি মারা মাল, আমি হলাম সেই আত্মসাত করা মাল, যেটা এর হক ছিল না কিন্তু এ নিজে ভক্ষণ করেছিল, আমি সেই মাল। তাহলে এক তো সাজা বহন করতে হবে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালের কথা বলার মতো ক্ষমতা করে দেবেন, যার কারণে এই ব্যক্তিকে আরো লজ্জিত হতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের মারফত বলছেন, কোনো ব্যক্তি যদি জাকাত প্রদান না করে তাহলে সেই জাকাতের মালগুলোকে কিয়ামতের কঠিন দিনে বিষধর সাপে রূপান্তরিত করা হবে, এমন একটি সাপ যে সাপের বিষের কারণে তার মাথার চামড়াগুলো উঠে চলে যাবে, সেই সাপ তাকে দংশন করবে। আচ্ছা দেখুন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি মনে করেন রাত্রেতে কোনো শয়তানের আক্রমণে পড়েছে, কথার কথা, বা কোনো কুকুর বা অন্য কোনো বিষধর জন্তু আমার মনে করেন পিছন দিক থেকে আমাকে ধাওয়া করেছে, তাড়া করেছে, আমি আমার মতো প্রচেষ্টা করে যাচ্ছি বাঁচার জন্য, অনেকটা দৌড়ালাম, তারপরে আমি দেখছি আমার আর দৌড়ানোর মতো ক্ষমতা নেই। সেই সময় মানুষ কি করে, মানুষের প্রবৃত্তি এটাই, দৌড়াতে দৌড়াতে যখন আর না পাচ্ছে শেষবেলায় গিয়ে দুই হাতকে এইভাবে সেই আক্রমণ থেকে বাঁচার জন্য এই হাত লাগিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিষধর সাপ তার পিছনে দৌড়াতে থাকবে, তাকে ছেড়ে দিয়ে এমনিভাবে তাড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে ওই মানুষ যখন ক্লান্ত হয়ে পড়বে আর দৌড়াতে পারবে না, এই সময় সে আটকানোর চেষ্টা করবে, এমতো পরিস্থিতিতে তার দুই হাত ওই সাপের মুখের মধ্যে ঢুকে যাবে, আর সেই সাপ তাকে এমনিভাবে খাবলাতে থাকবে, আর সে
কষ্টটা এমন কষ্ট, সেই দংশনের কষ্টটা এমন কষ্ট, সে কষ্ট দুনিয়ার কোনো শাস্তিতে নেই। এখানেই শেষ নয়, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গরিবের হককে ফাঁকি দিয়ে যে যাকাতের মালকে একত্রিত করা হয়, পুরো মালটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো তামায় রূপান্তরিত করবেন, দুটো তামাতে রূপান্তরিত করে সেটাকে জাহান্নামের আগুনে গরম করা হবে। গরম করে ওই ব্যক্তি যে যাকাত প্রদান করেনি তার পিঠের কাছে সেই তামা দুটো রেখে দেওয়া হবে। সেই পিঠে রাখার কারণে সেই তামা গলে গলে তার স্তন দুটো গলে বেরিয়ে যাবে, আবার তার পিঠে রাখা হবে, আবার গলতে গলতে স্তনকে গলিয়ে নিয়ে বেরিয়ে যাবে, আবার তার পিঠে রাখা হবে, আবার গলতে গলতে তার স্তনকে গলিয়ে নিয়ে বেরিয়ে যাবে, এবং এই কথাই বলবে, আনা মা লোকা আলা কানজোকা, আমি তো তোমার সেই মাল যেটা তুমি আদায় করনি, আমি তো তোমার সেই অর্থ যেটা তুমি আদায় করনি। এখানেই শেষ নয়, জনাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে আরও স্পষ্ট করে বলছেন, কিয়ামতের সেই কঠিন দিনে সেই যাকাতের অর্থগুলোকে একত্রিত করে তার মালা স্বরূপ তার উপরে চাপিয়ে দেওয়া হবে, সে বহন করতে পারবে না, কখনো কখনো তার উপরে এইভাবে দংশন করতে থাকবে, সে চিৎকার করবে, এবং জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের সেই কঠিন দিনে দেখার পরে আক্ষেপের সুরে বলবেন, হে আল্লাহ রাসূল, আমি তো আপনার উম্মত, আমি তো আপনার উম্মত, দেখুন আমার ওযুর জায়গাগুলো চমকাচ্ছে, আপনার নির্দেশ মতো আমি সালাত আদায় করেছিলাম, আমি অন্যান্য কাজ করেছিলাম, আপনি আমাকে একটু বাঁচিয়ে দিন না, আপনি একটু আমার জন্য সুপারিশ করুন না। সেদিন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, লা আমলিকু লাকুম আল ইয়াম, আমি আজকের দিনে তোমার জন্য কোনো কিছুই করতে পারবো না, আজকের দিনে আমি তোমার জন্য কোনো জিনিসের মালিক হতে পারবো না, কাদ বাল্লাকতা, যা কিছু ছিল আমি তো আগেই পৌঁছে দিয়েছি, আগেই তো সতর্ক করে দিয়েছি, তুমি যখন সেটা পালন করোনি আজকের দিনে আমি কিছুই করতে পারবো না। তাই বিনীতভাবে অনুরোধ করি, যাকাত আমাদেরকে দিতেই হবে, যাকাত যদি না দিই তাহলে আখেরাতের কয়েকটি শাস্তির কথা আমি আপনাদের সম্মুখে বললাম, দুনিয়াবি শাস্তি কি আছে? আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে স্পষ্ট করছেন, মা মানা আকামুজ যাকাত ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসিনিন, যখন কোনো কম যাকাত দোয়া থেকে বিরত থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুর্ভিক্ষের মধ্যে পতিত করেন, তাদের মধ্যে দুর্ভিক্ষ এসে যায়, মানুষ আর খেতে পায় না, মানুষ অভাবগ্রস্ত হয়ে যায়, সেই সুদের মতো অবস্থা হয়ে যায়, কিছু মানুষের কাছে অর্থ চলে যায়, সাধারণ মানুষের খাওয়া হয় না। তাহলে মানুষ যখন যাকাত দেওয়া ছেড়ে দেয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কওমের উপরে আযাব স্বরূপ দুর্ভিক্ষ নাযিল করেন। এখানেই শেষ নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউ কিত্রা মিনাস সামা, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আযাব স্বরূপ তাদের উপর থেকে তার রহমতের বৃষ্টি উঠিয়ে নেন, রহমতের বৃষ্টি আর বর্ষণ হয় না। আজকে এই কঠিন পরিস্থিতিতে আমরা বৃষ্টি বৃষ্টি করছি, রহমতের বৃষ্টির আশা করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কওমের উপরে এই আযাবগুলো ওই সময় দিই যখন এরা যাকাত দেওয়া বন্ধ করে, তখন আমি এদের উপর থেকে বৃষ্টি বন্ধ করে দিই, আমি এদের উপরে আর দ্বিতীয়বার বৃষ্টি বর্ষণ করতাম না, শুধুমাত্র ছোট ছোট পিপিলিকাগুলো জন্তুগুলো তাকুতি মিনতি করে তাদের দিকে লক্ষ্য করে আমি পুনরায় বৃষ্টি বর্ষণ করি, এই কওম যখন যাকাত বন্ধ করে দেয় আমার পুনরায় এদের উপরে বৃষ্টি বর্ষণ করার কোনো ইচ্ছে থাকে না। তাহলে বুঝতে পারলাম, বৃষ্টি, রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষণ না হওয়ার অন্যতম কারণও কিন্তু যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফাত পবিত্র কোরআন মাজিদে এবং সেই হাদিসের মধ্যে ব্যাপারে একাধিক নিষেধাজ্ঞা অবতীর্ণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানিউজ যাকা ইয়াউমাল কিয়ামা ফিন্নার, যে ব্যক্তি যাকাত প্রদান করবে না কিয়ামতের দিন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামটা কখন জানেন? এই শাস্তি ভোগ করার পর, এই যে শাস্তির কথাগুলো বললাম, কিয়ামতের সেই কঠিন দিনে এই পুরো শাস্তি সে ভোগ করবে, তারপরে তার হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ পরে আম্মা ফিল জান্নাহ ও আম্মা ফিল নার, হয় সে জান্নাতে যাবে আর না সে জাহান্নামে যাবে। হতে পারে, এমনটা হতে পারতো যদি আমার হিসাবের পরে যাকাত না দেওয়ার কারণে হিসাবের খাতায় আমি পিছিয়ে যেতাম, তারপরে আমাকে জান্নাত বা জাহান্নামে দেওয়া হতো, সেটা তো আলাদা ব্যাপার ছিল, কিন্তু না, যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের পুরো কঠিন দিনটাই কিন্তু আমাকে শাস্তি ভোগ করতে হবে, এই শাস্তি ভোগ করার পর আমার হিসাব কিতাব হবে, তারপরে আমি জান্নাতে যাব বা জাহান্নামে যাব, তার আগে কিন্তু হবে না। এবারে আসি যাকাতের নিসাব কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাতে একদিন একটা রূপোর বালা দেখলেন, চাঁদির বালা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা তুমি যেটা পরিধান করে আছো, তুমি সৌন্দর্য এখতিয়ার করছো, তুমি কি এর যাকাত প্রদান করেছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ যতটা চেয়েছেন আমি করেছি, বা এরকম কোনো শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার ওই হাতের বালাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে যাকাত দিতে হবে কিসে? এক নম্বর হলো মাল ধনসম্পদ, সেটা খাদ্যশস্য হিসাবে হতে পারে, খাদ্যশস্যেরও যাকাত রয়েছে। দ্বিতীয় নম্বর হলো সোনা রূপা, যেটা কানজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন মাজিদের আয়াত, যারা সোনা এবং রূপা এর যাকাতকে একত্রিত করে না, গরিবের মধ্যে বণ্টন করে না, সেই সোনা রূপাকে সেদিন আগুনে, মানে তামার মতো করে আগুনে গরম করা হবে, তারপরে তাদের পিঠে দাগ দেওয়া হবে, তাদের কপালে দাগ দেওয়া হবে, সবাই দেখে বুঝতে পারবেন যে এই ব্যক্তি সেই ব্যক্তি যে যাকাত প্রদান করে। তৃতীয় নাম্বার হলো আমার অর্থ সম্পদ বা মুদ্রা হতে পারে, তার যাকাত আমাকে প্রদান করতে হবে। যদি সোনা রূপার যাকাত আমি দেখি, তাহলে 7.5 ভরি সোনা যদি আমাদের কারোর কাছে থাকে, একটা পরিবারের কাছে, মাতে হাত, আমি একজন ব্যক্তি, আমার স্ত্রী রয়েছে, আমার সন্তান রয়েছে, আমার মা রয়েছে, একই পরিবারে, তাহলে কিন্তু যাকাত একত্রিত করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আলাদা করা চলবে না। হ্যাঁ, পরিবার আলাদা, তার সম্পদ আলাদা হবে। তাহলে আমি যদি এক পরিবারে থাকি, তাহলে ওই সোনাগুলো কিন্তু একত্রিত করতে হবে। 7.5 ভরি সোনা যদি কারোর বাড়িতে থাকে, যার ওজনটা বর্তমান দিনে বলা হচ্ছে 85 গ্রাম মতো, এই 7.5 ভরি সোনা থাকলে আপনার ওই সোনার মূল্যকে একত্রিত করলে 40 ভাগের 1 ভাগ আপনাকে বাইর করে দিতে হবে গরিবের মাল হিসাবে, মানে 100 টাকায় 250 টাকা। এমনিভাবে যদি আমাদের কারোর বাড়িতে 595 গ্রাম রূপো থাকে, চাঁদি রূপো, তাহলে সেই 595 গ্রাম রূপো বা সেই সমপরিমাণ অর্থ যদি আমাদের বাড়িতে থাকে, তাহলে যাকাত দিতে হবে। আচ্ছা, আমরা যাকাত দেব কিসে? প্রশ্ন হতে পারে, সোনাতে দেব না রূপোতে দেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রূপো এবং সোনা দুটোই ছিল, সে সময় রূপোর মূল্যটা ছিল অধিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সোনা এবং রূপো দুটোর কথা বললেন, আপনি যদি দুটোর মধ্যে কোনো একটাকে নির্ধারণ করে আপনার যাকাত বাহির করেন, তাহলে আপনি বেঁচে গেলেন। কিন্তু ওলামা কেরামরা বলছেন, গরিবের দিকে নজর রেখে বাজার মূল্যে সোনা বা রূপোর মধ্যে যেটা অর্থমূল্যে কম হবে, সেটার দিকে নজর রেখে যদি যাকাতটা দেওয়া যায়, তাহলে গরিবরা উপকৃত হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের সমাজে যদি লক্ষ্য করি, তাহলে রূপের মূল্য কম, 595 গ্রাম রূপো তার যে সমপরিমাণ মূল্য রয়েছে, সেই পরিমাণ অর্থ যদি আমাদের বাড়িতে থাকে আর 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে 40 ভাগের 1 ভাগ আমাদেরকে বাইর করে দিতে হবে। ঠিক এমনিভাবে যদি দেখি খাদ্যশস্য, সেটা 2 ভাগে হতে পারে, একটা ওই খাদ্যশস্য যেটা বাকি থাকে আর একটা নষ্ট হয়ে যায়। যেটা নষ্ট হয়ে যায়, মনে করেন পটল, কাঁকরোল, উচ্ছে বা এই ধরনের যে ফসলগুলো আপনারা করেন, এগুলো যখনই আপনি বিক্রি করবেন, বিক্রি করার সাথে সাথে তার একটা পার্সেন্টেজ আপনি 250 টাকার হিসাবে বাইর করে দেবেন। বাইর করে দেওয়ার পর সেই অর্থটা একত্রিত করে রাখলেন, ওই অর্থ যখন আবার 1 বছর ঘুরে আসবে, তখন দ্বিতীয় বছর তার আবার যাকাত দেওয়া লাগবে। তাহলে প্রথমে একটা কাজ, সেটা কিন্তু আমাদের সমাজ করে না, এমন কোন খাদ্যবস্তু যেটা থাকে না, এই খাদ্যবস্তু যখন জমিন থেকে উৎপাদিত হবে, তখন সেটা বিক্রি করে সঙ্গে সঙ্গে তার একটা অর্থ আমরা বের করে দেব। তারপরে সেই বাকি যে অর্থটা আমি জমিয়ে রেখেছি, সেই অর্থটা 1 বছর অতিবাহিত হওয়ার পর যদি আমি যাকাতের নিসাবে পৌঁছে যাই, তাহলে 40 ভাগের 1 ভাগ বাহির করব। আর এক ধরনের খাদ্যবস্তু রয়েছে যেগুলো নষ্ট হয় না, যেমন ধান, গম, এমন ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমার প্রচেষ্টায় তুমি অনেক মেহনত করে কষ্ট করে ধান উৎপাদন করেছ, মানে মেশিন দিয়ে সিঁচাই করা হয়েছে বা সার দিতে হয়েছে বা সেখানে আপনি জন মজুরি দিয়ে পরিশ্রম করতে হয়েছে, এমনটা যদি হয়, তাহলে 20 বস্তাতে 1 বস্তা, মানে আমাদের সমাজের যে মাপ, 20 বস্তাতে 1 বস্তা ধান দিতে হবে। আর যদি আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে অতি সহজেই হয়ে যায়, তাহলে 10 বস্তাতে 1 বস্তা ঔষধ দেওয়া লাগবে। এটা হলো
খাদ্যশস্যর দিক দিয়ে। এমনিভাবে যদি দেখি কেউ ছাগল পালন করি, তাহলে কারোর বাড়িতে যখন ছাগল, আমরা তো এমনিভাবে দেখি না, তো সেই ছাগলের ক্ষেত্রে 40টা ছাগল যখন আমার বাড়িতে হয়ে যাবে তখন আমি একটা দেব। এমনিভাবে তারপরে নিসাব রয়েছে, আমভাবে আমরা ওটা দেখি না। গরুতেও যদি দেখি তাহলে 30টা গরু যদি হয়ে যায় তাহলে তার থেকে একটা জাকাত আমি প্রদান করব। এমনিভাবে অন্যান্য কিছু বিষয় রয়েছে যেগুলো ইখতিলাফি বিষয়, তারপরেও আমি বলবো যে গচ্ছিত সম্পদ আমার ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যে সম্পদগুলো রয়েছে সেগুলোকে আমাকে একত্রিত করতে হবে। তারপর যে বাকি টাকা রয়েছে সেই বাকি টাকাটা আমি আসবে, আমি সিওরিটি আছে আমি পেয়ে যাব যদি মনে করি, তাহলে ওই গচ্ছিত বাকি টাকার জাকাত কিন্তু আমার দেওয়া লাগবে। এমনিভাবে কোনো মানুষ মনে করেন পেনশন পায়, একটা চাকরির পরে পেনশন পায়, সে পেনশন পাবে এটা নির্ধারণ হয়ে গিয়েছে যে এত টাকা সে পেনশন পাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই পেনশনের জাকাতটা দেওয়া লাগবে। যতদিন সেটা নির্ধারণ না হবে ততদিন জাকাত দেওয়া লাগবে না। এমনিভাবে যদি শেয়ার মার্কেটের ব্যবসা আপনি বলেন যেখানে লস এবং লাভ উভয়টাই রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু পুরো মালটা একত্রিত করে সেখানেও আমাকে জাকাত দিতে হবে। তার জন্য ইনশাআল্লাহ রাজিজ খুঁটিনাটি বিষয় সেটা আমরা আলেম ওলামাদের কাছ থেকে জানার চেষ্টা করব। খুব সহজে এক জায়গায় বসতে তারা সহজ হিসাবটা আমরা বের করতে পারব। বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করব, জাকাতের মতো এমন একটা ভয়ানক বিষয় যদি আপনার অর্থের 500 টাকা কি 100 টাকা জাকাত বাইর হয়েছে, আপনি খুঁজে খুঁজে মানুষ পাচ্ছেন না, তারপরও আপনি সেই অর্থটা নিজের বাড়িতে রাখতে পারবেন না। যদি 1 টাকাও জাকাতের মূল্য থাকে তাহলে ওই 1টা টাকা আপনার পুরো মাল ধন সম্পদকে অপবিত্র করে দেবে। তাই বিনীতভাবে অনুরোধ করি, আপনি যদি কাউকে খুঁজে না পাচ্ছেন কমসে কম তাড়াতাড়ি নিজের হাত থেকে, কেউ কেউ তো অনেক বাড়াবাড়ি করেছেন যে বাড়ির থেকে বাইরে ফেলে দিতে হবে, নোংরা খালার জায়গায় ফেলে দিতে হবে, আমি ওটা বলবো না, কিন্তু ওলামা কেরামরা এই ব্যাপারে খুব কঠিনতা অবলম্বন করে বলছেন যত দ্রুত সম্ভব। কেউ আমার কাছে আসলে আমি দেবো এমনটা নয়, আমি নিজেকে বাঁচাতে, আমি নিজেকে পবিত্র করতে যত তাড়াতাড়ি সম্ভব আমি খুঁজে খুঁজে সেই সমস্ত ব্যক্তিদের কাছে গিয়ে জাকাত দিয়ে আসি। এই জাকাত আপনি দেবেন কোথায়? সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 শ্রেণীর ব্যক্তির কথা বিস্তারিত বর্ণনা দিয়েছেন, আমরা সেগুলো দেখব। যদি আমাদের সমাজে তার মধ্যে থেকে সবাইকে না পাই, যতগুলো পাবো আমরা ইনশাআল্লাহ সেখানে সেই খরচটা করব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই জাকাতের মতো ভয়ঙ্কর যে ইবাদতটি রয়েছে আমরা অনেকেই এ ব্যাপারে উদাসীন, আল্লাহ আমরা সঠিকটা বুঝে এই ফরজ ইবাদতটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমরা যে ভুলভ্রান্তিগুলো করেছি আল্লাহ সেই ভুলভ্রান্তির ঊর্ধ্বে উঠে ইবাদতের জগতে আমরা যেন সঠিকটা করে ইমানের হালাতে দুনিয়া থেকে চলে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। মৃত্যুর পরে লিনে জায়গা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুবালা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।